বনগাঁ থানার আইসির বদলির নির্দেশ প্রত্যাহারের দাবিতে শহর জুড়ে বিক্ষোভ, পথ অবরোধ। পথ অবরোধে সামিল ছাত্রছাত্রী থেকে শ্রমিক, সাধারণ গ্রামবাসী থেকে ক্লাব সংগঠক, প্রত্যেকের একটাই দাবি, অবিলম্বে প্রত্যাহার করতে হবে এই বদলির নির্দেশ। বনগাঁ থানার আইসির বদলির নোটিশ ঘিরে উত্তাল গোটা বনগাঁ, দফায় দফায় বিক্ষোভ, পথ অবরোধ। পথ অবরোধে সামিল ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ ব্যবসায়ী, গ্রামবাসী, ক্লাব সংগঠন, শ্রমিক সংগঠন। প্রসঙ্গত, শুক্রবার রাতে উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকে বদলির নোটিশ জারি করা হয় বনগাঁ থানার ভারপ্রাপ্ত আইসি সতীনাথ চট্টরাজের। এ খবর জানার পর শনিবার সকাল থেকেই ক্ষোভে ফেটে পড়েন বনগাঁর সাধারণ মানুষ। তাদের দাবি, বর্তমানে শহরের আইন শৃঙ্খলা যথেষ্টই ভালো, বর্তমান আইসির অন্যত্র বদলি হলে অবনতি হতে পারে শহরের নিরাপত্তার। উনি যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছে, আমরা ওনার এই মুহূর্তে বদলি চাইছি না। ওনার মতো একটা অফিসার যদি বনগাঁ ছেড়ে চলে যায়, আমাদের আদিবাসী সমাজ আবার হয়তো সেই চুল্লুর ভেতরে ডুবে থাকতে হবে, এবং কত দরকার যে প্রাণ এই চুল্লু খেয়ে মারা যাবে তার কোনো ঠিক নেই। আমরা চাইছি যে এই মুহূর্তে আইসি সাহেব বনগাঁ থানাতে থাক। সুতরাং বদলির নির্দেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে, এই দাবিতে শহরের বিভিন্ন জায়গায় শুরু হয়ে যায় পথ অবরোধ। বনগাঁ বাটার মোড়, কালীবাড়ি মোড়, মতিগঞ্জ মোড়, টাউন হল মোড়, সোনালী মোড় অবরুদ্ধ হয় পথ অবরোধের জেরে। শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল বের হয় আইসির বদলি রুখে দেবার জন্যে। মহান সংগ্রামের মাধ্যমে তাদের দিন যাপন করতে হয়, এই সব মানুষকে অভয় দান করেছেন, শান্তি দান করেছেন, এবং সেখানে এক সুন্দর বাতাবরণ সৃষ্টি করেছেন আমাদের সেই প্রিয়। এই আবেদন জানিয়ে একাধিক সংগঠনের পক্ষ থেকে এদিন বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দিতে আসেন বিভিন্ন সংগঠনের সদস্যরা। ব্যবসাদার হিসাবে শান্তিভাবে আমরা ব্যবসা করছি, এই মাননীয় আইসি সাহেব, মাননীয় শ্রী সতীনাথ চট্টরাজ মহাশয়ের এই যে সুশৃঙ্খলভাবে যিনি আইনি ব্যবস্থা হাতে নিয়ে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন, এরকম শান্তিভাবে আমরা কোনোদিনই থাকতে পারিনি। এই শান্তিপূর্ণ অবস্থা যাতে বজিয়ে থাকে তার জন্যে পুলিশ সুপার অনুপস্থিত থাকায় আইসি নিজেই আবেদনপত্র জমা নেন। এরপর বিক্ষোভকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, এটি সরকারি আদেশ এবং বদলি হওয়া পুলিশের চাকরির একটি অঙ্গ। যদিও আইসির এই আবেদনে সাড়া না দিয়ে বিক্ষোভকারীরা ফের অবরোধে বসে পড়েন। এ বিষয়ে বনগাঁর ব্যবসায়ী সংগঠনের দাবি, বর্তমানে রাজনৈতিক অস্থিরতা চলছে বনগাঁতে, নতুন যিনি এই কাজে যোগ দেবেন তাকে স্বাগত, কিন্তু নতুন এলাকায় এসে তার পরিস্থিতি বুঝতে সময় লাগবে, সে কারণেই বর্তমান আইসিকে তার কাজে পুনর্বহাল করা হোক। হঠাৎ আমরা শুনছি সকালবেলা রাতারাতি তার ট্রান্সফার হয়ে, আমরা জানি পুলিশের চাকরি বদলির চাকরি, আজ না হোক কাল তার চাকরি বদলি হবে, কিন্তু রুটিন মাফিক বদলির পরিবর্তে হঠাৎ করে রাতারাতি এইভাবে বদলি হয়ে যাওয়া আমরা ইনসিকিউর ফিল করছি, এবং বনগাঁর যারা সাধারণ মানুষ, আমরা গণতন্ত্র প্রিয় মানুষ, আমরা নিরাপত্তাহীনতায় ভুগব। যে অফিসার আসবেন দায়িত্বে, চেয়ারে যিনি আসবেন তাকে আমরা বনগাঁ মানুষের পক্ষ থেকে স্বাগত জানাই, কিন্তু তিনি এসে বনগাঁর সয়েল, এই মাটি বুঝতে তার টাইম লেগে যাবে অফিসিয়ালি এক মাস, তার মধ্যে যদি উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতির উপরে দাঁড়িয়ে কোনো অঘটন যদি, কোনো সন্ত্রাস যদি এখানে ঘটে, তার দায়ভার কে নেবে? আমরা চাইছি বনগাঁ মানুষের পক্ষ থেকে, ব্যবসায়ীর পক্ষ থেকে, সাধারণ মানুষের পক্ষ থেকে আইসি সাহেব আরও কিছুদিন থাকবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।